হ্যালো বন্ধুরা, টেক পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভিডিওতে সকলকে আরও একবার ওয়েলকাম। আমরা আমাদের পেন ড্রাইভে অনেক গোপনীয় জিনিস রাখি, অনেক পার্সোনাল ডেটা থাকে বা প্রাইভেট জিনিস থাকে যেটা আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না, বা শেয়ার করলে আমার ক্ষতি হবে বা অন্যের হাতে চলে গেলে আমার অনেক পার্সোনাল ডেটা তার হাতে চলে যাবে। যদি সেটা না হতো, যদি আমরা আমাদের পেন ড্রাইভটাকে সেফ রাখতে পারতাম, প্রোটেকশন দিতে পারতাম, তাহলে আমার পেন ড্রাইভটা যদি হারিয়েও যায় তাহলে কিন্তু আমি নিজের থেকে সেফ থাকতে পারতাম। এটা যদি হতো তাহলে কেমন হতো? আশা করি ভালো হতো। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি এই ভিডিওতে শেখাবো কি করে আমাদের পেন ড্রাইভটাকে লক বা প্রোটেকশন দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিও থেকে নতুন একটা নলেজ পাবে। আর হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে, একটা পেন ড্রাইভ আমাদের কম্পিউটার সাথে কানেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা পেন ড্রাইভ কানেক্ট করেছি। তো দেন আমি এখান থেকে মিনিমাইজ করে যে কোনো ব্রাউজার ওপেন করব। যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ দিতে হবে LOCKDIR, ঠিক আছে, লক ডিআইআর। তো এটা আমি কি লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কপি করে পেস্ট করতে পারো। তো এন্টার প্রেস করলাম, দেন প্রথমে যেটা আসবে দেখুন, লক ডিআইআর www.kakasoft.com। তো এটাকে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড 1.5 MB, মানে 1.5 MB, মানে 1 MB মতো একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো আমি এটা ডাউনলোড করব। তো ডাউনলোডের লোকেশন চাইছে, তো আমি এখানে মিউজিকে করে দিচ্ছি সেভ। তো সেভ, এখানে দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো সিম্পলি আমি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাব। দেন আমি এখানে যেখানে রেখেছিলাম সেভ করলাম, সেখানে চলে যাব মিউজিকে। দেন এই যে লক ডিআইআর, সেটা আমি এই ফাইলটা আমি কপি করতে পারি বা পেস্ট, মানে কপি অথবা কাটও করতে পারি। তো আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করব। দেন এই যে পেন ড্রাইভ যেটা রয়েছে এখানে ক্লিক করব, পেন ড্রাইভে চলে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ পেন ড্রাইভে এতগুলো ভিডিও রয়েছে, দুটো ফাইল রয়েছে। তো সিম্পলি আমি এখানে পেস্ট করব। তো বন্ধুরা, আমি এখানে পেন ড্রাইভে পেস্ট করলাম এবং দেখতে পাচ্ছ এখানে কতগুলো ভিডিও ফাইল রয়েছে, এবং দুটো ফাইল রয়েছে এবং ভিডিও রয়েছে। তো আমি এখানে সিম্পলি লক ডিআই এটাকে মাউসে রাইট ক্লিক করব, দেন ওপেন। ওপেন করার পর আমাকে কিছু রান করতে হবে। তো রান করছি আমি। এখানে কিছু পাসওয়ার্ড চাইছে, রিটে পাসওয়ার্ড। তো এখানে আমি পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6 7 8, সেম পাসওয়ার্ডটা এখানেও দেবো 1 2 3 4 5 6 7 8। দেন আমার যখন পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে, দেন প্রোটেক্ট। দেখতে পাচ্ছ যখনই আমি প্রোটেক্ট করলাম তখন এর মধ্যে অটোমেটিক্যালি যত ফাইল ছিল, ভিডিও ছিল, সব এর মধ্যে চলে গেছে। আমি চাইলে এটাকে ওপেন করতে পারবো না। চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যখন ক্লিক করবো তখন আমাকে এটাকে ফির একবার রান করতে হবে। যখনই আমি খুলতে যাচ্ছি ভিডিওটাকে তখন আমাকে রান করতে হবে। তো রান করার পর তোমাকে এখানে যে পাসওয়ার্ডটা আমার দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে দেবো, যখন তখন এটা ওপেন হবে 1 2 3 4 5 6 7 8। যখন আমি এটা আনপ্রোটেক্ট করব দেখতে পারবে যতগুলো ফাইল ছিল সব এখানে চলে এসছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের পেন ড্রাইভটাকে সেভ রাখতে পারি, প্রোটেক্ট করতে পারি। তো সিম্পলি এটাকে আমি কেটে দেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের পেন ড্রাইভকে লক সিস্টেম ইউজ করে তোমরা তোমাদের পার্সোনাল ডাটাকে সিকিউর রাখতে পারো। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের কম্পিউটারের বিভিন্ন ফাইলগুলো এই সিস্টেম ইউজ করে সেভ করতে পারো। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও তোমার খুব কাজে লেগেছে। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।